মালদার ঈশ্বরগঞ্জে সেখানে কর্মীদের বিক্ষোভ। কর্মী নেতাকে গ্রেফতার করার প্রতিবাদেই কর্মীদের এই বিক্ষোভ, যেখানে কর্মী নেতা তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরেই প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সম্প্রদায়ের মানুষজন। মালদার ঈশ্বরগঞ্জ গ্রাম, সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সম্প্রদায়ের মানুষজন। সেই বিক্ষোভের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিস্তারিত জানবো। গৌতম রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। গৌতম, কি ঘটনা ঘটেছে, কি কারণে কর্মীদের এই বিক্ষোভ, কি বলছেন তারা? অভিক, দেখো এই যে ঈশ্বরগঞ্জ গ্রাম, যেটা ওল্ড মালদার, একদম ওল্ড মালদার গাজল সীমান্ত লাগোয়া, এই গ্রামে যে কটি পরিবার, পুরো গ্রামটা কিন্তু কুর্মী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে এবং তাদের একটাই বক্তব্য যে এই পঞ্চায়েত ভোট আসছে, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা এখানে গ্রামে আসে, তাদেরকে কথা দেয় যে তাদের এই এসটি সম্প্রদায় ভুক্ত যে জায়গায় জটিলতায় আটকে আছে তারা বিষয়টি দেখবে, কি বিজেপি, কি শাসক দল, কি কংগ্রেস সবাই, এবং এই কারণে তারা আজকে সকালবেলা দেওয়াল লিখেছে এবং দেওয়ালের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আগে এসটি ভুক্ত করতে হবে, তারপরে ভোট চাইতে গ্রামে আসবে। এবং গ্রামের যে কজন কুর্মী নেতা আছে, স্থানীয় নেতা, তাদের একটাই বক্তব্য মহিলা থেকে পুরুষ সকলের, যে আমরা এই গ্রামে কাউকে ঢুকতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার না সমাধান হচ্ছে। অভিক, একটা কথা বলে রাখি যে 1950 সাল পর্যন্ত এই কর্মী সম্প্রদায় এসটি তালিকাভুক্ত ছিল, তারা এমনটাই জানাচ্ছে গ্রামের মানুষজন। তারপরে হঠাৎ করে তাদেরকে এই এসটি তালিকাভুক্ত থেকে, সংরক্ষণ যে তালিকা, সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং কি কারণে বাদ দেওয়া হয়েছে তা সেটাও উল্লেখ করা হয়নি। এইভাবে যে গোটা বর্তমান পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে, কুর্মীরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে, সেই আন্দোলনে কুর্মী নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে কুর্মী নেতা যে সমস্ত জঙ্গলমহলের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই নেতাদেরকে মুক্তি দিতে হবে, পাশাপাশি যতক্ষণ পর্যন্ত না এই কুর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্রামে কোনো নেতাদেরকে, অর্থাৎ শাসক দলের নেতা সহ বিজেপি, কংগ্রেস, কোনো নেতাদেরকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না, ভোটের প্রচার করতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছে। এবং আগে কুর্মী পরে ভোট, এই স্লোগানে তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষোভ মিছিল করেছে এবং পরবর্তীকালে রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দিবে এই কুর্মী মালদা জেলা, অর্থাৎ উত্তরবঙ্গে যে কুর্মীদের আন্দোলনের শেষে পড়লো জঙ্গলমোহনের পরে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং তারা বলেছে যে আগামী দিনে, এবং তাদের এই নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে। ধন্যবাদ তোমাকে গৌতম চক্রবর্তী, টেলিফোনে ছিলেন প্রতিনিধি। জিলা,